হ্যালো ফ্রেন্ডস, যেমন কি আপনারা জানেন, লাস্ট উইক 7 জুনে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। তখন আমার চুল লম্বা ছিল আর আমি বলেছিলাম যে আমার ভীষণ চুল পড়ছে, কারণ আমার ফ্যামিলিতে মেডিকেল ইস্যুস ছিল, যার কারণে রেগুলার হসপিটালে যাওয়া আসাও চলছিল, তার সাথে আমার বাড়ির কনস্ট্রাকশনের কাজও চলছিল। তো এর জন্যে আমি অনেক অকিউপাইড ছিলাম আর আমার লাইফস্টাইলে কোনো ঠিক মতো চলছিল না, সব কিছু ফোকাস করে পারছিলাম না, যোগ এক্সারসাইজ না, খাবারে ধ্যান না, ঘুমে ধ্যান, যার কারণ ভীষণ চুল পড়ছিল আর অনেক ফাঁকা হয়ে যাচ্ছিল। তা আমি এটা ভাবছিলাম অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, যেটা হচ্ছে, জেনেটিক হেয়ার লস হচ্ছে, তার সাথে আমি বলেছিলাম যে শেভ করব, শেভ করে আপনাকে দেখাবো কি আমার কারেন্ট কন্ডিশনটা কি, সেই কন্ডিশনে গ্রো করব। তা সেই দিনকে যখন ভিডিও বানালাম 7 জুন, তারপরে আমি হেড শেভ করিয়ে নিয়েছিলাম। আর এটা যে আপনি ইমেজ দেখতে পারছেন, এটা হচ্ছে 8 জুনের শনিবারের ফটো। তা এটা যখন আমি শেভ করলাম, দেখে একদম শক হয়ে গেলাম, একদম সারপ্রাইজ ছিল, যা ভাবছিলাম তার থেকে কিছু আলাদাই একটা কন্ডিশন এসছে। প্যাচে প্যাচে আমার চুল উড়ছিল, এক একটা গুচ্ছায় বলে সে আমার এইভাবে চুল উড়ছিল। তা দেরি না করে আমি ভাবলাম ডার্মেটোলজিস্টের সাথে সম্পর্ক করা সবচাইতে ভালো হবে। ডার্মেটোলজিস্টের কাছে গেলাম, গিয়ে দেখালাম। তো ডার্মেটোলজিস্ট দেখে বলল কি এটা দুই কারণ হতে পারে, তো অটো ইমিউন ডিসঅর্ডার, যাতে কি হয় কি নিজের যে ইমিউন সিস্টেম আছে সেটা হেয়ার ফলিকেল অ্যাটাক করে, বেশিরভাগ এই স্ক্যাল্পে, তা নাহলে দাড়িতে করে, আর এক্সট্রিম কেসে পুরো শরীরেও করতে পারে, কিন্তু মেজরিটি 90% এই স্ক্যাল্পে করে, তাছাড়া বিয়ার্ডে করে, যেখানে প্যাচেসে চুল পড়ে, তা না হলে সেবোরাইক ডার্মেটাইটিসও হতে পারে সিভিয়ার ড্যান্ড্রফের জন্য। তা আমি বললাম আমার তো এরকম ড্যান্ড্রফ ততটা দেখা যায় না, না আছে, বলছে এই কেসে অনেক সময় ড্যান্ড্রফ দেখাও যায় না, কিন্তু তার যে ইনফেকশন আছে সেই ইনফেকশনেও এরকম প্যাচে চুল উড়তে পারে। তা যখন আমার লম্বা চুল ছিল, যখন আমি ডার্মেটোলজিস্টের সাথে সম্পর্ক করেছিলাম, তখন তিনি আমাকে মিনক্সিডিল 5% এক টাইম ইউজ করতে বলেছিলেন, তাছাড়া এক টাইম সিরাম যাতে রিডেনসিল আর প্রোক্যাপিল আছে সেটা ব্যবহার করতে বলেছিলেন, তাছাড়া অ্যান্টি ড্যান্ড্রফ লোশন, মাইল্ড শ্যাম্পু আর 3 রকমের মাল্টিভিটামিন দিয়েছিলেন, ভিটামিন ডি সপ্তাহে একবার খেতে, ওমেগা 3 আর নর্মাল বায়োটিন আর বি কমপ্লেক্স বলা যত ভিটামিন আছে সেই ট্যাবলেট নিতে বলেছিলেন। আমি ডাক্তারকে বললাম কি এই 3টে মাল্টিভিটামিন যে আলাদা আলাদা আছে এত কিছু, তার জায়গায় যদি একটা মাল্টিভিটামিন নিই যাতে এইসব পাওয়া যায় তাহলে কেমন হবে। তো ডাক্তার বললে হ্যাঁ আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই, আমাদের আলটিমেটলি কী দরকার, নিউট্রিশন দরকার, যদি একই মাল্টিভিটামিন এসব পাওয়া যায় তাহলে আপনি নিতে পারেন। তো আমি তার জন্য জায়গায় আমি পলিচার্জ ট্যাবলেট নিচ্ছি আর ফলিক্সিডিল 5% মিনক্সিডিল ব্যবহার করছি আর সিরাম ব্যবহার করছি। আর যখন তারপরে ডক্টর এনে এই কন্ডিশন দেখলো, তো সেই হিসাবে আরও প্রোডাক্ট লিখে দিয়েছে আরও ট্রিটমেন্টের জন্য, যার ভিতরে আসে ট্যাকমড লোশন। এই এক ধরনের লোশন হচ্ছে যে স্কিন অ্যালার্জি ও ইমিউন সিস্টেম ডিসঅর্ডারের জন্য যদি এখানে রিয়াকশন করে, ফাঙ্গাল ইনফেকশন, সেবোরেক, ডার্মেটাইটিস, এইসবের জিনিসে এটা ভালো কাজ করে লাগালে, তা সেই ট্যাকমড লোশন দিয়েছে। তাছাড়া বিসপ্রেড 4 mg গুলি আছে, যেটা একটা স্টেরয়েডের মতো কাজ করে, যদি শরীর হঠাৎ কোনো অ্যালার্জি কোনো কিছু হয়, কোনো রিয়াকশন হয়, সেই ক্ষেত্রে এটা ভালো কাজ করে, স্কিন অ্যালার্জি কোনো কিছু যদি হয় সেগুলি আমাকে দিয়েছে, এসব 20 দিনের জন্য নিতে বলেছে। তাছাড়া অ্যান্টি ড্যান্ড্রফ লোশন, যেটা রাতভর লাগিয়ে রাখতে হবে, পরের দিনকে ওয়াশ করতে হবে, আর বাকি সব যা বললাম এতগুলো জিনিস আমাকে ব্যবহার করার জন্য বলেছে। তা যেমন কি আপনি এই ভিডিও দেখতে পারছেন যে প্যাচেসে কীভাবে চুল উঠছে, এটা এটা হলো 10 তারিখ মানডের ভিডিও, আমি রেগুলার ভিডিও বানাতে থাকছি, নিজে একটা ট্র্যাক করছি। আর আগামী 3-4 মাস কিংবা 5 মাস আমি এই কন্ডিশনে চুল রাখবো, চুল গজাবে একটুখানি, আবার শেভ করবো, যাতে কি প্রপার দেখা যাবে কি কতটা প্রোগ্রেস আছে কি না। অনেক সময় না লম্বা চুল রাখলে যে ফাঁকা ফাঁকাগুলো আছে সেগুলো ঢেকে যায়, বোঝা যায় না রাইট রেজাল্ট পাওয়া যাচ্ছে কিনা। তো আমি আপনাকে প্রমাণ দেখাতে চাই, রেগুলার ট্রান্সপারেন্সি রাখতে চাই, যে আমি যা দেখাচ্ছি কোনো কিছু ফেক না, রিয়েল লাইফ, একদম রিয়েলি লাইভ চলছে যা কিছু চলছে। তা এই দেখুন আমার কি কন্ডিশন এখন আপাতত আছে, যতটা আমি এই 4-5 দিনে দেখলাম অনেকটা ডিফারেন্স দেখা গেছে, যেখানে ফাঁকা ফাঁকা ছিল আরও সেখানে ছোট ছোট চুল আসছে, নতুন চুল আসছে, আর এখনও অত আগে কিছু বলা যাবে না, যা হবে আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন আগামী কিছু দিনের ভিতরে কি কেমন কি আসে। তা মেন উদ্দেশ্য আমার এই ভিডিওটা বানানোর এই হচ্ছে যে আপনাকে দেখানোর জন্য কি আমার এই স্থিতি থেকে এখন আমি কিভাবে রিগ্রো করাচ্ছি আর কিভাবে করাবো। অনেকেই থাকে না যে বিশ্বাস করে না যে একবার চুল পড়ে গেলে দোবারা গজাতে পারবে না, যারা বলে তাদের জন্যই আমি এই ভিডিওগুলো মানে শেভ করে দেখাতে চাচ্ছি কি গ্রোথ পসিবল আছে, আর আমি ফুলি কনফিডেন্ট কি আমি এখানে আবার রিগ্রো করিয়ে ছাড়বো, আর আপনিও সেটা দেখতে পারবেন। তাহলে আমার শুধু আপনাকে একটাই অনুরোধ আছে, এটা তো শুধু একটা মোটিভেশনের হিসাবে ভিডিও বানিয়েছি, যাতে কি আপনি ইন্সপায়ার হতে পারেন,
আমি যা বলছি সেই হিসাবে প্রেসক্রিপশন ফলো করতে হবে না, কারণ আপনার কন্ডিশন আলাদা হতে পারে। আমি আপনাকে অলওয়েজ রিকমেন্ড করব যে আপনি আপনার নিয়ারেস্ট ডার্মাটোলজিস্টের কাছে যাবেন, গিয়ে পরামর্শ করুন আর ট্রিটমেন্ট স্টার্ট করতে পারেন, এই নাকি আপনি অনেক লেট হয়ে যান, রাইট? এই ভেবে বসতে হবে না যে হেয়ার গ্রোথ পসিবল না, হেয়ার গ্রোথ পসিবল আছে, কন্ডিশনের উপর ডিপেন্ড করে। এই জন্যে নিয়ারেস্ট ডার্মাটোলজিস্টের কাছে গিয়ে ট্রিটমেন্ট স্টার্ট করে দিন, আপনিও ভালো রেজাল্ট পাবেন। তাহলে আজকের ভিডিওতে আপাতত এতটুকু, তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে কিছু অন্য জেনারেল টিপসের সাথে। ধন্যবাদ।